বন্ধুরা, আজকে আমি বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আমসত করে দেখাবো। আর এখন তো বাজারে প্রচুর কম দামে পাকা আম পাওয়া যাচ্ছে, তো এই পাকা আমের আমসত বানিয়ে আপনারা এক বছর সংরক্ষণ করে পাকা আমের সাথে আমসত খেতে পারবেন। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখুন। এই যে নন্টে আম নিয়েছে, আর এখানে অর্জুনেরও মাথাতে দেখুন আম আছে। আমগুলো আপনাদের দেখাই, লাল লাল, কি সুন্দর দেখতে। এই যে এই যে এই দেখুন, পুরো স্ট্রবেরি স্ট্রবেরি স্ট্রবেরি, মানে স্ট্রবেরির মতো লাল। চলো আম নিবে, পাকা আম কিনবে। এই কত দাম? আই দেখ, আজকে আমি যে আমসত্তটা বানাবো খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, আর খেতে পুরো দোকানের মতো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমসত বানাতে গেলে যে খুব বেশি মিষ্টি আমের প্রয়োজন তা কিন্তু নয়, টক আম দিয়েও করলে হবে, কিন্তু তখন চিনিটা একটু বেশি লাগবে। পপিকে ধুইয়ে দেব, তাই ভালো। এখন বস, আমি আর একটু বাকি আছে, ছাড়াই দাঁড়াও। বাবা, দুজনকে একসঙ্গেই দিবে। অর্জুনও খাচ্ছে, তুইও খাচ্ছিস। সব আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গেট করে নেব, আর দিদি এদিকে জায়গাটা একটু পরিষ্কার করে নেবে। নোনটা দেখুন, বলতে হয় না, গেটারটা ধরে দিল, গেট করে নেব। নোনটা সব চিনি খেয়ে খেয়ে শেষ করে দিল, আর আম সব তো খেতে হবে না। না, দুজনেই খাচ্ছ। বললাম চিনি খেতে ভালো আছে। আপনারা দেখতে পাচ্ছেন দিদি ছাকুনি দিয়ে কি সুন্দর আমের কাঁচটা বের করে নিচ্ছে, আর আমি গেটার দিয়ে গেট করে নিচ্ছি। আপনারা যে কোনো একটা পদ্ধতিতে আমের কাঁচটা বের করে নিতে পারেন। কেন মাটিতে বের গেলালো? হ্যাঁ, কেন মাটিতে কেন গেলালো? আম খাবো আর খাবি আমের আটি খাবি ও নিয়ে খাবি নিয়ে খাবি ওখান থেকে নিয়ে দিই। দাঁড়া, খুব ভালো লাগছে। তুমি কই বাচ্চা ছেলেদের মতো বলবে তো যে আমি একটা আটি খাবো, বলনি কেন? দাদু জানে দিদি ঠিক আমাকে দিবে। তুমি তো আমাকে দেবে, সত্যি মাইরি। বাবা দাদু এ না, হেভি লাগছে,
খুব ভালো লাগছে? হ্যাঁ, খুব মিষ্টি লাগছে। কে দিয়েছে তোকে এটা? আমার মা। তোর মা? পপি তাই না? ওই তোর মা কোনটা আগে বল, আমি তোর মা। সব আম ভালো করে গ্রেট করা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। এই ছাকুনি দিয়েই ভালো করে ছাঁকা যায় দিদি। এটা দিয়ে যখন আমগুলো গ্রেট করেছে, এতে কিন্তু আর একটুকু আমের চঁচ নেই, একদম সুন্দরভাবে গ্রেট হয়েছে দেখুন। এটা ছাঁকার দরকার নেই। আমের কাজ যত ভালো করে ছাঁকা হবে আমসত্ব ততই ভালো হবে। আমি খেয়ে খেয়ে পুরো সাদা করে দিয়েছি। ওটা ফেল, আর কিছু নেই ওটাতে। এখন অনেক আম আছে, তুমি দেখতে পাওনি। দেখ তো সাদা হয়নি এখনো। ধরতে দাঁড়াও। হ্যাঁ, হচ্ছে, দাঁড়াও। ওটা না, ওটা না, না এতে দেখো, ওর জন্য সাদা হয়ে গেছে। হ্যাঁ, দেখো আমিও সাদা করে ফেলছি, পুরো টকটকে সাদা। আমের কত চঁচ বেরিয়েছে, আর এই চঁচ থাকলে কিন্তু আমসত্ব একদমই ভালো হবে না। এই দেখুন এত চঁচ বেরিয়েছে। তবে আপনারা যদি মিক্সিতে করতে চান তাহলে কিন্তু এই চঁচগুলো একদম মিহি হয়ে যাবে, তখন আর কিছু বাদ যাবে না। চিনিটা খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। ছেঁকে রাখা আমের কাঠ দিয়ে দেব। আমের কাঠটা প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব, আর খুন্তি দিয়ে কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে, তা নাহলে নিচে লেগে যাবে। কি খেয়েছিস সকালবেলা? চিনিটা আমার খুব ভালো করে মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে, এবার তুলে নেবো। আমের কাঠটা ফুটিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি, এবার চিনি গুঁড়ো দিয়ে দেব। চিনি গুঁড়ো, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। মোটামুটি আমের কাঠটা ফুটিয়ে ফুটিয়ে আমি হাফ করে নেব, আর একটু বাকি আছে। এই থালাতে আমসত্ব বানাবো, তো থালাতে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নেব। এই যে থালাতে সাদা তেল অল্প করে মাখিয়ে নিচ্ছি, তো আমসত্ব হওয়ার পর খুব ভালোভাবে আমসত্বগুলো উঠে যাবে। আজকে তো আমি প্লেন আমসত্ব বানাচ্ছি, এই আমসত্ব কিছু মশলা আরে দিচ্ছি না। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো করে চিলি ফ্লেক্স যেটাকে আমরা বলি সেই চিলি ফ্লেক্স দিতে পারেন, অল্প করে লবণও দিতে পারেন। আর বেশিক্ষণ ফোটাবো না, ঢেলে নেব এবার। আমি
খুন্তি দিয়ে নয় নয় করে নাড়াবো, তারপর আবার বানাবে। আমসত তো একদম তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে মানে খাওয়ার উপযুক্ত হয়নি, এখনো তিন চার দিন রোদ খাওয়াতে হবে, তারপর খাওয়া যাবে। দারুণ হয়েছে দেখতে, পুরো একবারে দোকানের মতোই হবে কিন্তু, দেখতেও যেমন আর খেতেও খুব ভালো লাগবে। আজকে আমসত তো খাওয়া যাবে না, এটা শুকনো করতে হবে রোদে দিয়ে, এটা রোদে দিয়ে শুকনো করতে, হ্যাঁ তারপর খাবে। চলো চলো আবার যাবো, হুম শুকনো হয়ে গেলে আবার খাবো। এখন তো এখানেই রোদ আছে, তো এখানেই রেখে দিই, আবার এখান থেকে রোদ চলে গেলে আবার অন্য জায়গায় সরিয়ে দেব, এইভাবেই রোদে দিয়ে দিয়ে শুকনো করব। তাহলে বন্ধুরা ফিরে আসছি তিন থেকে চার দিন পর, যেতে দিবেনি তোকে কাঁধে করে নিয়ে ফেলাবো। একদম শক্ত হয়ে শুকনো হয়ে গেছে, এই যে পাকা আমের আমসত তো একদম তৈরি হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর পাতলা, একদম স্বচ্ছ হয়েছে, একদম দোকানের মতো দেখতে লাগছে। ওই যে রান্নাঘরে সবাই বসে আছে আমসত তো খাবে বলে, কি রে তোকে কে সাজিয়ে দিয়েছে, কে সাজিয়ে দিয়েছে, তোর মা, মা সাজিয়ে দিয়েছে দোকানের মতো। আমি পিস পিস করে কেটে নেব, এই দেখুন দারুণ হয়েছে, একদম পারফেক্ট আমসত যাকে বলে, দোকানের মতো কতটা স্বচ্ছ হয়েছে দেখুন, এই দেখুন। একটা হলুদ পলিথিন নিয়েছি, দোকানের মতো করে প্যাক করে নেব। এই পলিথিন আপনারা খাতা পেন্সিল কিংবা বইয়ের দোকানে পেয়ে যাবেন, আগে আমরা এই পলিথিন দিয়ে সেই প্র্যাকটিক্যাল করতাম, ওপরে ওপরটা মারতাম প্র্যাকটিক্যালে। এই ধারটা স্যালো টেপ দিয়ে আটকে নেব। এই যে আমি সুন্দরভাবে এরকম করে প্যাকেট করে নিয়েছি, আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে আমসত্ব বানিয়ে প্যাকেট করে আত্মীয়ের বাড়ি, দিদির বাড়ি, বোনের বাড়ি, যে কোনো আত্মীয়ের বাড়ি দূরাদূর পাঠাতে পারেন। তো অনেক দিন থাকবে, দোকান থেকে কেনার আর কোনো দরকার নেই, একদম প্রাকৃতিক উপায়ে ঘরোয়া আমসত হয়ে গেল। এই যে দেখলেন তো কত সহজ, আমসত প্যাকেট হয়ে গেছে, মেয়ের বাড়ি পাঠাবে, মেয়ের বাড়ি, জামাই বাড়ি, বন্ধু বাড়ি, হ্যাঁ অনেকের বাড়ি। আমি তোমাকে গিফট করলাম এইটা, আচ্ছা তাই হবে, দাও মামার বাড়ি, শ্বশুর বাড়ি, হাই দাদু পকেটে পুরে নি। এই দেখুন কত স্বচ্ছ হয়েছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা আমি আর প্যাকেট করব না, কেটে এমনি রোল করে রাখবো। সব আমসত প্যাকেট করা হয়ে গেছে, এই আমসত আপনারা এক বছর ধরে খেতে পারবেন, তবে এই আমসত কিন্তু একটা এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে, তবেই এক বছর ভালো থাকবে। রেলগাড়ির চাকার মতো করে ফেলছু, আহ খুব ভালো হয়েছে, লাভলি, হ্যালো, হ্যাঁ হ্যালো, আমসত খেতে খুব ভালো।
এটা ঘরের তৈরি না দোকানের কেন আমি তো বুঝতেই পারছি না। এই আমসত্তটা যে খাচ্ছি এরকম আমি আবার দু তিনবার কিনে খাইছিলাম ফল দোকান থেকে, ফল দোকানের মতো আমসত্ত হয়েছে। আমি ছাড়ি ছাড়ি কেটে কেটে খাচ্ছিও, নুনটে তো নেই, যেদিন আমসত্ত বানাচ্ছিলাম ওই দিনে ছিল। তো প্যাকেট করা আমসত্ত আছে, এক প্যাকেট ওর জন্য দিয়ে দেবো। পপি এরকম না মানে সবগুলো দিলেই আমি কিন্তু খেয়ে নেবো, তোমাকে দেবো না, সব খাওয়া হয়ে যাচ্ছে।